দুর্ধর্ষভাবে শেষ হলো অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচ। পাকিস্তান টিম এই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে এর আগে বিধ্বংসী 345 রানকে চেজ করে ম্যাচ জিতে নিলে কি হবে আজকের ম্যাচে অস্ট্রেলিয়ার মতো চ্যাম্পিয়ন দলের সামনে। বিধ্বংসী 367 রানকে তাড়া করতে নেমে তারা আজ 305 রানে অল আউট হয়ে গিয়ে 62 রানের বড় ব্যবধানে ম্যাচ হেরে গেল। হ্যাঁ বস, এইমাত্র শেষ হওয়া পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচে পাকিস্তান টিম 62 রানের বড় ব্যবধানে হেরে যাওয়ায় বিশ্বকাপের পয়েন্ট টেবিলসে ঘটে গেল বিশাল বড় সব পরিবর্তন, যেখানে এই ম্যাচের পরে ছিটকে গেল তিনটি বড় টিম এবং সুবিধা হয়ে গেল বাংলাদেশ এবং ভারতীয় টিমের। হ্যাঁ বস, এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ঠিক কিভাবে আজ অস্ট্রেলিয়া টিম পাকিস্তানকে লজ্জাজনকভাবে 62 রানের বড় ব্যবধানে হারালো, এই ম্যাচের পর বিশ্বকাপের পয়েন্ট টেবিলসে কোন টিম কোন স্থানে থাকলো, ভারত বাংলাদেশের কি সুবিধা হলো এবং কোন তিনটা টিম এই বিশ্বকাপ থেকে ছিটকে গেল তার সব ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও এবং এর পাশাপাশি এক্ষুনি নিজের মোবাইল থেকে ভিজিট করো winxch.com আর এই ওয়ার্ল্ড কাপ সিজনে ফ্রিতে দেখতে থাকো প্রত্যেকটি ম্যাচ একদম লাইভ। হ্যাঁ বস, এখানে তুমি প্রিয় দলকে সাপোর্ট করেই 10 কোটি টাকার গ্র্যান্ড ক্যাশ জিততে পারো। শুধু তাই নয়, এখানে কিন্তু 6000-এরও বেশি নানান সব একাধিক গেমস রয়েছে যেগুলো খেলে তুমি এখানে দুর্দান্ত একটা পুরস্কার জিততে পারো। এবং এছাড়া এটা একটা 100% একটা সেফ ওয়েবসাইট যেখানে তুমি 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট পেতে পারো এবং এখানে কিন্তু দ্রুত UPI উইথড্রল এবং ট্রানজ্যাকশন করারও খুব ব্যবস্থা রয়েছে। তাই একদম দেরি না করে নিচে কমেন্টটা দেওয়া লিঙ্কে গিয়ে ভিজিট করো এই দুর্দান্ত ওয়েবসাইটে আর মজা নিতে থাকো। তো বস, প্রথমে ম্যাচের কথা বললে আজ কিন্তু পাকিস্তান টিম টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায় আর অস্ট্রেলিয়া টিম আজ প্রথমে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে 50 ওভার পর্যন্ত খেলে বিধ্বংসী 367 রান তুলে দেয়। আর তাদের সেই রানকে তাড়া করতে নেমে আজ পাকিস্তান টিম মাত্র 45 ওভার 3 বল খেলেই 305 রানে অল আউট হয়ে গিয়ে এই ম্যাচটিকে 62 রানের বড় ব্যবধানে হেরে যায়। হ্যাঁ বস, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই বিশ্বকাপটা খুব লজ্জাজনকভাবে শুরু করলে কি হবে, তারা ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে কিন্তু এই বিশ্বকাপের সেমিফাইনাল দৌড়ে অনেকটাই এগিয়ে আছে, যেখানে আজ তাদের হয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্স দুজনেই দুটি বিধ্বংসী সেঞ্চুরি ঠুকে দেয় ব্যাঙ্গালোরের উইকেটে। আর বল করতে নেমেও শুরুটা কিছুটা খারাপ করলে কি হবে, অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা বল করতে আসেন এবং বিধ্বংসী পরপরভাবে 4টা উইকেট তুলে নেন, তখন পুরো পাকিস্তান টিমের কোমর ভেঙে গিয়ে এই ম্যাচটিকে হেরে যায় 62 রানে, যেখানে বাবর আজ মাত্র 18 রান এবং মোহাম্মদ রিজওয়ান 46 রানে আউট হয়ে যায় অ্যাডাম জাম্পার বলে। আর এই ম্যাচের পরে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়াতেও এই বিশ্বকাপে যথাক্রমে 4টি ম্যাচের মধ্যে 4টিতে জিতে মূল্যবান 8 পয়েন্ট এবং সবথেকে বেশি নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলসের যথাক্রমে 1 নম্বর এবং 2 নম্বর স্থানে থাকেই। তবে আজ অস্ট্রেলিয়া টিম ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে এই বিশ্বকাপে 4টি ম্যাচ খেলে 2টিতে জিতে মূল্যবান 4 পয়েন্ট এবং -0.19 নেট রানরেট নিয়ে আজ তারা পয়েন্ট টেবিলসে 4 নম্বর স্থানে উঠে আসে। হ্যাঁ বস, এই ম্যাচের আগে কিন্তু তারা 6 নম্বরে ছিল আর আজ তারা পাকিস্তানকে 62 রানে হারিয়ে 2 পয়েন্ট এবং ভালো নেট রানরেট নিয়ে 4 নম্বরে উঠে আসে, যেখানে আজ পাকিস্তান টিম যে এর আগে 4 নম্বরে ছিল সে 5 নম্বরে নেমে যায় এই ম্যাচটি হেরে এবং এই বিশ্বকাপে 4 ম্যাচের মধ্যে 2টিতে হেরে। হ্যাঁ বস, এই ম্যাচের পরে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান টিমের দুজনেরই কিন্তু সমান অবস্থা হয়ে যায়, যেখানে এদের দুজনেরই 5টা ম্যাচ বাকি রয়েছে এবং সেই 5টা ম্যাচের মধ্যে এদেরকে অবশ্যই 4টা করে ম্যাচ জিততে হবে, তবে গিয়ে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান এরা সেমিফাইনালে যেতে পারবে। আর যেখানে এই ম্যাচের পরে ইংল্যান্ড টিম যে কিনা 5 নম্বরে ছিল সে কিন্তু 6 নম্বরে নেমে আসে এই বিশ্বকাপের 3টি ম্যাচের মধ্যে 1টিতে জিতে 2 পয়েন্ট নিয়ে। এবং এই ম্যাচের পরেও সেই বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার একই করুণ অবস্থা থাকে, কারণ এদের এই বিশ্বকাপে বেঁচে থাকা সবগুলো ম্যাচের মধ্যে সবগুলো ম্যাচই জিততে হবে সেমিফাইনালে যাওয়ার জন্য, আর যেটা প্রায় অসম্ভব। তাই এই 3টা টিমই এই বিশ্বকাপ থেকে ছিটকে গেল কনফার্ম। আর যেখানে এই ম্যাচের পরে এখনও নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের কাছে সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়ার, যেখানে সাউথ আফ্রিকাকে তার বেঁচে থাকা 6টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জিততে হবে এবং ইংল্যান্ডকে সেমিফাইনালে যেতে হলে তার বেঁচে থাকা 6টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচ জিততে হবে।